আমার পিছনে যে সেন্টারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 160 নাম্বার কেন্দ্র। এই সেন্টারটিতে বিভিন্ন রকমের সমস্যা রয়েছে, তাই আমি সমস্যাগুলি ক্যামেরার মাধ্যমে তুলে ধরি এবং অতি শীঘ্রই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করব। সেন্টারের সমস্যা বলতে কি, ওই যে বাথরুম, শৌচাগার, জল, এটুকুনেরই সমস্যা। ঘরের এমনি কোনো সমস্যা নেই আপাতত, আর কারেন্ট গরমের দিন প্রচণ্ড অসুবিধা, প্রচণ্ড গরম এখানে লাগে এই জায়গাটা। আর ওই জলের সমস্যা, সব থেকে বেশি সমস্যা হলো জলের, আর শৌচাগার আর বাথরুমে অনেক দিন ধরে, বহুদিন ধরেই চলছে এটা। প্রত্যেক মাসেই বলা হয় এগুলা আমাদের অঞ্চলে মেম্বারকে, আইসিডিএস অফিসে প্রত্যেক মাসে আমাদের এগুলো জমা নেয়। আমি চাই যে এগুলো হোক, তাহলে আমার সেন্টার করতে সুবিধা হয়। তখন আমি সকাল 8টায় আসি, যাই 12টায়, এসে নিয়ে অন্যের বাথরুমে বাথরুম করাটা তো ঠিক না, না অনেকে অসন্তুষ্ট হতে পারে, কিন্তু কি করব, অতক্ষণ তো থাকা যায় না এখানে বসে। 8টা থেকে এসে 12টা পর্যন্ত বাথরুমে তো দরকার হয়, বসে থাকে কি করব, এখন নাই যখন থাকতেই হয়, যেতেই হয়, কী আর করা যাবে। অনেক সমস্যা, পায়খানা নাই, বাথরুম নাই, কল নাই, তারপরে কারেন্টে নাই, কারেন্টে আছে এখানে তবুও এখানে লাইন নাই এই সেন্টারে। হ্যাঁ, আমি বাচ্চার জন্য আসি, থাকি 1-1.5 ঘন্টা। হ্যাঁ, গরমের দিন খুব অসুবিধা হয়। তারপরে এই ম্যাডাম আমাদের অন্যের বাড়িতে বাথরুম করতে যায়। ব্যবস্থা আমরা সবগুলাই চাই, বাথরুম, পায়খানা, কারেন্ট। অনেক যখন থেকে আমি আসছি তখন থেকেই নেই পায়খানা বাথরুম। মানুষের বাড়িতে যেতে হচ্ছে, আর মানুষ কি দৈনিকে যেতে না যেতে পারি, পায়খানা বাথরুম চাচ্ছি, এখানে অসুবিধা হচ্ছে আমাদের। আর সমস্যা হচ্ছে ওই জলের অসুবিধা হচ্ছে, টিউবওয়েল ভালো নাই, জল ভালো হচ্ছে না, আয়রন হচ্ছে জলে, টিউবওয়েলে জল থাকছে না। বলরামপুর 160 নাম্বার কেন্দ্রে যে বিভিন্ন সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরি। তারপর সেন্টারের ওয়ার্কার এবং হেল্পার মায়েদের সাথে একটি মিটিং করে আবেদনপত্র লিখে সবার সই করিয়ে সমস্যাটি নিয়ে আমি পঞ্চায়েত প্রধানের কাছে আসি এবং পঞ্চায়েত প্রধানকে সমস্যার কথা জানিয়ে আবেদনপত্রটি জমা করি। কিন্তু সমস্যাগুলো জেনে পঞ্চায়েত প্রধান বলেছেন অতি শীঘ্রই সমাধান করবেন। আর আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত। অসুবিধা কিছু নেই, সমস্ত পরিকল্পনা ধরা আছে, আমার সময় হয়তো হলো না, ভবিষ্যতে বোর্ড যে আসবে সে বোর্ড করবে। এই সমস্যাগুলি আমি আমার হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করেছি। আমি দীপ্তি দেবশর্মা, ইন্ডিয়া আনহাটের পক্ষ থেকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানান।